তো গাইস দেখো রূপসাকে কেমন লাগছে, মানে রূপসাকে একদমই ছেলে। দেখো গাইস কেমন লেগেছে, অবশ্য কমেন্টে কিন্তু বলবে কেমন লেগেছে। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে। আমি তো জাস্ট ফটোটা এডিট করলাম। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গাইস আজকে ভিডিওটা হলো রূপসাকে ছেলে বানাবো, মানে মেয়ে থেকে ছেলে বানাবো। তাই আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি দেখলে হয়তো আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। গাইস চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, ওপেন করার বাদে তো আমি এখান থেকে রূপসার ফটোটা সিলেক্ট করে নেব। কোথায় গেল কোথায় গেল, এই যে এখানে পাইছে। তো জ্যানটারে আমি মেরে দিলাম। তো গাইস দেখো রূপসাকে কেমন লাগছে, মানে রূপসাকে একদমই ছেলে। দেখো গাইস কেমন লেগেছে, অবশ্য কমেন্টে কিন্তু বলবে কেমন লেগেছে। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমি তো জাস্ট ফটোটা এডিট করলাম। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। দেখি আর কিছু লাগানো যায় নাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে দাড়ি মুছ লাগানো হয়, তো আমি এখানে দাড়িতে ক্লিক করে দিলাম। দেখো আজ তো ছেলে মানুষ, তো এখানে দাড়ি লাগাচ্ছি, তো এখানে আমি সেট করে নিলাম। নেওয়ার পরে দেখি আরও কী লাগানো যায়। তো এখান থেকে চশমা লাগানো যায়, সানগ্লাস। তো দেখি আমরা একটা রূপসাকে চশমা লাগিয়ে দেখি, এই চশমাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো কী সুন্দর লাগছে, দেখো দেখো গাইস কী সুন্দরটা লাগছে রূপসাকে। অবশ্যই এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনি যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। চল যাও, বাড়ি যাও। কেন জানি না মিষ্টি এ ব্যথা, থাকছি খেয়ালে ভাবছি তোর কথা, তোর প্রেমের বৃষ্টি।